দিয়ে প্লেটগুলোকে সাজাবো আর কি। তারপর শানি তুই রেডি হ। শানি এবার রেডি হয়েছে, এই যে হলুদ, কারণ এই পাঞ্জাবিটা পরেই ওকে খেতে বসতে হবে। দেখি বড়মাশাই আজকে থেকে বড় হয়ে গেলে, যাও ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। ও দাদু ধরে নিয়ে যান, একা একা যাচ্ছে, ধরে নিয়ে যান, যেতে পারবে না। সকাল থেকে যুদ্ধ করার পরে কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। নাও বিসমিল্লাহ বলে খাবে। ওরা তো দেখলেই সবকিছু নিয়ে চলে এসেছে, বাড়ির কাজ করতে করতে মোটামুটি আমরা একদম পাগল হয়ে গেছি। স্নানটাও সেরে ফেরেছি, শাড়ি ঠাড়ি আমি একটু পরে পরবো, তার আগে ভাবছি একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিই, তারপরে একেবারে শাড়ি পরে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো তো অর্ডার করা। আমি তো ভাবি আগে কি ছিল ঘরটার অবস্থা, এখন অনেকটা ভালো লাগছে না? অনেকটা অনেকটা। এক্সটেনশনটা শুধু লাগবে, এইগুলো তো বাবার সাথেই এসেছিল, তোমরা দেখেছিলে, অর্ডার করেছিলাম। এবার এইগুলোকে অ্যারেঞ্জ করে সুন্দর করে সাজাতে হবে আর কি। সব কিছু দিয়ে দিয়েছে, ডাবল টেপ থেকে শুরু করে হুক থেকে শুরু করে সব কিছু। এই যে দুটো হুক দুই দিকে, এই ব্যাকগ্রাউন্ডটা সাজাবো? এই ব্যাকগ্রাউন্ড সাজালে কিন্তু ফুটবে না, আমি সেটাই বলছি। হোয়াইট জায়গা হলে বেশি ভালো। তাহলে কোথায় করা যায়? এখানটাতে একটা পর্দা ছিল, পর্দাটাকে ঢাকার জন্য আমরা এরকম একটা হোয়াইট টাইপের বেডশিট দিয়েছি, তার উপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে। এখন নেটটা দিয়ে দিলাম, তারপরে এই যে এইটা দেওয়া রয়েছে একটা স্টিক টাইপের, এটাকে টাঙাতে হবে। আর তার সাথে সাথে গাঁদা ফুলের তো অনেকগুলো চেন আছে, সেই চেনগুলোকে দিয়ে সবার লাস্টে লাইটটা দেবো। আগে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিই, তারপরে আমরা সাজুগুজু করবো। বাপরে বাপ, ব্যাকগ্রাউন্ডটা সাজাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি যতটুকু পেরেছি রেডি করেছি। এবার আমি একটা শাড়ি পরবো, জামান পাঞ্জাবি পরবে, রাকুলিও শাড়ি পরবে, আরহান পাঞ্জাবি পরবে, সবাই মিলে। রনি আসছে, এদিকে রকিকেও বলেছে। দাঁড়া 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 মাম্মা, ব্যাপারটা হয়েছে এত মানে ক্লোজ না অনুষ্ঠান, তারা কিছুদিন পরে, তাই জন্য সবাইকেই বলা হয়েছিল, বা সবাই আসতে পারেনি, যারা আসতে পারছে তারাই এসেছে। এখন ফটাফট করে আগে শাড়িটা পরে ও থালাটা সাজাই, আগে ওকে খেতে দিই, অলরেডি অনেক লেট। আর আমি এই যে এই শাড়িটাই পরবো ভাবছি, ব্লু অ্যান্ড পিঙ্ক এর ব্লাউজটাও রেডি করেছি, তো এই শাড়িটাই পরবো। জামানকে বললো ওই পাঞ্জাবিটা পরবে, আর ইনায়াকেও রেডি করে নিয়েছি। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে জানো, আমরা না লাঞ্চ করে নিয়েছি, কারণ কিছু করার ছিল না, লাঞ্চ ট্রাঞ্চ করেছি, শাড়িরও মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার অ্যাকচুয়াল আইবুড়ো ভাতের ব্যাপারটা ঘটবে, হয়নি নতুন বাড়ির জন্য, শিফটিং টিফটিং এটা ওটা করতে করতে একটুখানি বুঝতে পারছো টাইম ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। শানি কিন্তু দুপুরের খাওয়া খায়নি, ও কিন্তু 12টার আগে খেয়েছে। ও সকালবেলায় একটু ভাত খেয়ে নিয়েছিল, সেটা দিয়ে আছে, প্রথমে পায়েশ খাবে, তারপরে ও যে ভাতটা খাবে, বলো আমার কোনো অসুবিধা নেই, তোর আরামসে কর। তাই আমরা আরামসে ধীরে সুস্থে রেডি হচ্ছি। আর বড়মাশাই ঘরে শুয়ে আছে, শুয়ে বুঝে তোরা করে নিয়ে আমাকে ডাক, কারণ দাঁড়া আমি একটু সাজু গুজু করে নিয়ে তারপর তোকে ডাকছি। চুল কি ছাড়া থাকবে? খুব ইচ্ছে ছিল একটু সুন্দর করে খোপা করবো, কিন্তু সেটা আর হলো না, যে খোপা করে একটু ফুল দেব সেটা আর হলো। আজকেই খোপা করে ফুল আইবুড়ো ভাতেই? প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে কোনো কমি থাকবে না সাজু গুজুতে। হলো হলো, তাড়াতাড়ি নাও, লেট হচ্ছে। শানি রেডি? হ্যাঁ শানি রে, হাফ রেডি, হাফ রেডি, মাম মাম রেডি, চলো সবাই রেডি, চলো চলো জলদি নাও। এবার থালা টালা সাজানো হয়ে গেছে, একটু ফুল দিয়ে প্লেট গুলোকে সাজাবো আর কি। তারপর শানি তুই রেডি হ। এই যে শানি যাচ্ছে রেডি হতে। হ্যাঁ, এবার ফুল দিয়ে থালাগুলো, মামা এই ফুল ফুল, এই ফুল কি নেবে? ফুল আসো আসো, ফুল নাও, কাপড় দাও, একটা না কাপড় দিও না, ফুল দাও ওকে, ফুল হুরিয়ে বাবারি, আজকের অনেকগুলো মামা আছে তো ওই জন্য আজকে যত আবদার। এবার একটু শুধু ফুল দিয়ে সাজিয়ে দিই, আর দেখতে ভালো লাগে, পায়েশে চামচ লাগবে। এরকম করে দিয়ে দেবো চেনটা? হুম হুম হুম, ওরকম ভাবেই
সেই দুপুরের স্বাদ আমি বিকেল বেলা খেয়েছিলাম, ঠিক সেরকমই মনে হচ্ছে আজকে। বড় থালাটা দিতে হবে। এখানে বসবে ও লুঙ্গির থেকে তো এটা ভালো দেখাচ্ছে, তাই না? চলো এবার দাদুকে, দাদুকে পাশে নাও। দাদু আসসালামু আলাইকুম, দাদুকে পাশে নাও। আসো 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 আসো। মাছের মাথাটা কে খাবে? মাছের মাথা দাদু আছে, তারপরে ইয়ে আছে, জামাই বাবু তুমি আছো, রকি রকি জামাই খাবে। বাস বাস ঠিক আছে, এবার ঠিক আছে চলো। এবার ওখানে বসার আগে 2000 টাকা দাও। টাকাটা নাও ওর কাছ দিয়ে, বলো ওখানে বসার আগে 2000 টাকা লাগবে। আমাকে দেবো? দাদু দেবে আজকে। দাদু কেন দেবে? মানে এতক্ষণ আমরা যে কষ্ট করলাম, এতক্ষণ যে কষ্ট করলাম। যাও ধর, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। ও দাদু ধরে নিয়ে যান, একা একা যাচ্ছে, ধরে নিয়ে যান, যেতে পারবে না। হ্যাঁ লাইটটা লাগাবো, এবার পারবে? বসো 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 ভাই। দাদু পাশে যাচ্ছে কিন্তু, দেখো দাদু ঠিক পাশে বসে গেল। আস্তে 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 বসো, জায়গা অনেক কম। সকাল থেকে যুদ্ধ করার পরে কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ভাতটা একটু 19-20 হয়ে গেছে, মানে ভাতের এটা আনতে গিয়ে একটু এ হয়ে গেছে গন্ডগোল। এখানে সাদা ভাত হয়েছে, এখানে ফ্রাইড রাইস কাম পোলাও ওই টাইপেরই হয়েছে। এখানটাতে রয়েছে 5 রকমের ভাজা, ঝুরি আলু ভাজা, ফুলকপি ভাজা, বরবটি ভাজা, গাজর ভাজা, পটল ভাজা। এখানে হয়েছে ডাল, এটা পনির দিয়ে একটা সবজি হয়েছে, আলু পটলের একটা সবজি। এখানটাতে হয়েছে মাছের মাথা, কাতলা মাছের কালিয়া, দাঁড়াও আমাকে আস্তে আস্তে বলো, কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, পাঁপড়, এদিকে মিষ্টি আছে, ফল আছে, স্যালাড আছে, আর ওইগুলো তো আনা হয়েছে। আর মেন আমাদের আইবুড়ো ভাত, মানে থুবড়ো যেটাকে বলে, পায়েস। এই যে এখানে পায়েস, 5 রকমের মিষ্টি, কলা, এটা হচ্ছে গিয়ে মেলা। এইগুলো একটু আনুষঙ্গিক করা হয়েছে। কতটি দাদু, কতটি গুনলেন না? সানির কিন্তু আজকে ভালো লাগছে, তাই না? একটু অন্যরকম লাগছে না? আর একবার হাসি দাও তো মামা। আমাদের এবার থুবড়োর পর্বটা শুরু হচ্ছে। প্রথমে সানি 5 বার খাবে, তো মানে এটা নিয়ম নাকি? নিয়ম এটা, ও নিজে নিজে খাবে, পায়েস একবার নেই, আর মিষ্টিগুলো এক এক করে 5 বার তুই খা, নাও বিসমিল্লাহ বলে খাবে। মানে 5 রকম খাবে, একটা খেলি মিষ্টি 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 আছে মিষ্টি আছে
কি মিষ্টি আছে, কলা কাঁচার আর একটা অন্য মিষ্টি খাবো আজ। এই যে এখানে হলুদ রেডি, মামা হলুদ আছে, ওটা হলুদ। এবার দাদু খাওয়াবে, তারপরে আমরা আস্তে আস্তে খাওয়াবো। দাদু টাকাটা বার করেন, ভালো লাগছে, ভালো লাগছে। দাদু টাকা বার করেন। সানির মনে হয় একটু খিদে পেয়েছে নাকি, বাচ্চা রেখে দাও। দেখো মামা একা খাচ্ছে, কাউকে দিচ্ছে না আজকে। ওকে একটু দাও, ওকে একটু দাও। মামা 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 বড় আমার থেকে দাও। এত কিছু আইটেম ছিল না, এত শুধুই পায়েসা খাওয়াটা ছিল। তারপর আমি দেবো, হ্যাঁ মামা আমি দেবো, তুমিও দেবে তো, মামাকে খাইয়ে দেবে। হ্যাঁ 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 মা। এবার তো আমাদের রনি ভাই মানে, আচ্ছা কি এই পর্বে কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই তাই তো? দাও একটু দাও, একটু দাও, একটু দাও। মামা তুমি টাকা নাও, তুমি টাকা নাও, বলে আমার টাকা লাগবে। হ্যাঁ আমি এবার আমার ফালা, খিদে পেয়েছো, খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ সবাই সবাই খাবে, আগে ওকে দাও। দাদু শুধু নিজের রাস্তা ক্লিয়ার করছে। হ্যাঁ একটু হলুদ লাগিয়ে দাও, সানিকে দাও শুধু। এবার সবাই খেতে বসো। এবার আরহান যাচ্ছে, আরহান কেন বাদ থাকবে, আরহান একটু খাইয়ে দিক মামাকে। ইনু তুমি খাওয়াবে? তো চলো, যেটা মেন পর্ব ছিল সেগুলো হয়ে গেছে, এবার সবাই মিলে ওর সাথে বসে যা খাবার দাবার আছে সবাই খাবে। সারি তুই একটু ভাত শুরু কর, এবার তারপর সবাই শুরু কর। না এই গুঁড়ো ভাতটা খাওয়া শুরু করো, আজকে থেকে আই গুঁড়ো গুছিয়ে দিলি তুই। মানে আই বুড়ো হয়ে গেল আজকে থেকে নাকি? আই বুড়ো হয়ে গেল, মিনি মিনি।
দাদু আই বুড়ো মানে কি? দাদু বলতে পারলো না, কি বলে? তাদের বিয়ে হয়নি, তাদের আই বুড়ো বলে। তাহলে আজকে আই বুড়ো ভাত লাস্ট হলো, মানে আই বুড়ো ভাত, আই বুড়ো ভুচল এখনো কাটেনি, এখনো কাটেনি, কাটবে। যেটা মনে হয় সেটাই খাও। তাহলে বোঝা গেল যে মাছের মাথা খেতেই ভালোবাসে, যেহেতু ওটার দিকে আগে নজর দিল, তাই না? টেস্ট কেমন? দারুন। আজকে অনেক পরিশ্রম হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে বলো? আমার কোমর ব্যথা করছে, ছাড় পাচ্ছি না। আমি ওর সাথে কাটা ফটো তুলবো, যাও। এখন ফটো সেশন চলছে, নানা ভালো দেখে 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 চোখ মন্ড মাম্মা ওই দা মা দেখছে আমারটা ভালো এসছে, এই যে ফটো এসছে দাই দা, এই তো চোখ বন্ধ হয়ে গেছে, দেখো ফটো তোলার জন্য এরকম পোজ দাও, ইয়ে দাও, ইয়ে। এতক্ষণ ফটো সেশন হলো, এতক্ষণ পায়েশ মুখে দিয়ে যে মা বলছে ভাত মুখে দিয়ে, এবার ভাত মুখে দেওয়া হচ্ছে। আপনারা কি? ওরে বাবা, এই দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, আজকে আর কে আছে সিঙ্গেলে? তাই তো সেই মেন হচ্ছে, সিঙ্গেলেই তোলা হলো না। দেখি ইনুর সঙ্গে একটু তুলে দিই, না 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 না, ইনুর সঙ্গে একটু তুলে দিই, বসো ভাই, দাদু খাবে, দাদু মামা আসো আসো, আমিও তো বসে যাবো এখানে, চলো। হ্যাঁ পায়েস, পায়েস খাবো তো, তুমি সরাচ্ছ কেন? খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, ভালো, একদম মানে খুব ভালোভাবে সবাই মিলে গোল টেবিল বৈঠক করে খেলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হবো, ইনায়াকে খাওয়াবো, ওকে একটা হাতে বিস্কিট দিয়েছি, ওর জন্য সুজি করবো, মানে এইসব করতে করতে রীতিমতো সন্ধে হয়ে গেল, তো আর শরীর দিচ্ছে না, তো চলো এর সাথে সাথে আজকের শানির আইবুড়ো ভাত স্পেশাল ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। রাকুদি একটা কাজে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে, মানে এতটা লেট হবে আমরা ভাবতে পারিনি।